স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে আমি তোমাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হলো তোমাদের 9-10 অ্যাকাউন্টিং এর তোমাদের যে চ্যাপ্টার 6 জার্নাল এন্ট্রি, এই জার্নাল এন্ট্রি থেকে আমি তোমাদের উপায়ের যে এগুলো ম্যাথগুলো যেটা তোমাদের এক্সাম্পল আমি 1-2 এটা আমি তোমাদের সলিউশন দিয়ে দিয়েছি এক্সপ্লেইন করে। আমি আজকে এখন এই যে জার্নালটা আছে তোমাদের, এই জার্নালটা আমি মানে টোটাল বিভিন্নভাবে আমি এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরকে এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, আমি এরপরে নিয়ে মেইন বইয়ের যে ম্যাথসগুলো এগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দেবো। তো যাই হোক, আমি আজকে যে আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ যে জার্নাল অফ সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন, সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনের যে জার্নাল এন্ট্রি এটা আসলে কিভাবে করতে হয়। আমরা জানি যে তোমার অর্গানাইজেশন স্বাভাবিকভাবে তোমার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন আর একটা হলো ট্রেড, যেটা ব্যবসা বাণিজ্য। এখন আমরা এটাকে বুঝতে পারবো কিভাবে, আমাদের যে ট্রেড যেটা এটার ভিতরে আমাদের সেলস পারচেজ এই এন্ট্রিগুলো বেশি থাকবে, আর সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন যেটা এটা আমাদের মানে সার্ভিস কোয়ালিটি এন্ট্রিগুলো থাকবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে যে ম্যাচটা আছে আমরা একটু হেডলাইনটা আমরা দেখে নিই যে হেডলাইন আমাদের কি আছে। 1st March 2017 মিস্টার পীযূষ কুমার স্টার্ট এ থিয়েটার বিজনেস, নেম কুমার থিয়েটার অ্যাট বেইলি রোড। অন 1st March হি ইনভেস্টেড, টাকা হলো তোমার 5 লাখ ইন বিজনেস। ট্রানজেকশন অন মার্স অফ দ্য বিজনেস ওয়ার আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজেকশন আছে। ডিয়ার স্টুডেন্টস, বিষয় হলো যে ফার্স্ট যে এগুলো এটা থাকবে আমাদের এন্ট্রিটা থাকবে, এটা দিয়ে আমাদের একটা জার্নাল করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা থাকবে এটাকে আমরা মনে রাখবো যে কোনো অর্গানাইজেশনে ওনার যখন ফার্স্ট কিছু ইনিশিয়াল বিষয় কত কিছু এন্ট্রি থাকে, এই ইনিশিয়াল যে এন্ট্রিগুলো থাকে আমাদের, এটা দিয়ে আমাদের ফার্স্ট একটা জার্নাল করতে হয়। এবং এই জার্নালটা হবে আমাদের যদি অ্যাসেট থাকে সবগুলো, তাহলে অ্যাসেটগুলো হবে ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট হবে। আর অ্যাসেটের সাথে যদি লাইবিলিটিস ইনক্লুড করা থাকে সেই ক্ষেত্রে অ্যাসেট ডেবিট আর লাইবিলিটিস ক্রেডিট অ্যান্ড ক্যাপিটাল ক্রেডিট। সো এখানে আমাদের একটাই আছে, শুধু ইনভেস্ট করেছে, যেই ইনভেস্ট করেছে এটা বিশেষ করে ক্যাশ ইনভেস্ট আমরা এটাকে ধরে নেবো সবসময়। আর যদি সেটা ব্যাঙ্ক ডিপোজিট থাকে তাহলে তো আমাদের উল্লেখ করা থাকবে, এখানে ব্যাঙ্ক ডিপোজিট নেই, এখানে ক্যাশ আছে। তো আমাদের এটা দিয়ে একটা এন্ট্রি করবো, ফার্স্ট আমরা ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাশ ডেবিট অ্যান্ড ক্যাপিটাল ক্রেডিট তোমাদের একটা ই লিখতে হবে, তোমাদের একটা এখানে একটু এক্সপ্লেন করে দিতে হবে। ফর ক্যাশ বট ইন এ ক্যাপিটাল ইন অ্যাস ক্যাপিটাল অথবা হি ইনভেস্ট ক্যাপিটাল অ্যাস ক্যাশ, এভাবে তোমার লিখতে পারবা, তোমার যেভাবে তোমার এখানে এক্সপ্লেন করবে এটা কোনো প্রবলেম নেই। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি আছে আমাদের 3 মান্থস রেন্ট ফর দ্য থিয়েটার পেইড ইন অ্যাডভান্স। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এখানে দেখো বলা হয়েছে যে পেইড ইন অ্যাডভান্স, এখানে পেইড ইন অ্যাডভান্স কথা যদি নাও থাকে তারপরেও কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এটা অ্যাডভান্স পেইড করা হয়েছে, বিকজ এখানে 3 মান্থসের জন্য রেন্ট পেইড করা হয়েছে। 3 মান্থসে আমরা জানি যে স্বাভাবিকভাবে রেন্টের যদি হয় যে কোনো হাউস বা অফিস, এটা আমাদের 1 মান্থের জন্য হয়, যেহেতু আমাদের 3 মান্থস আছে সো এটা আমাদের প্রিপেইড হয়ে গেছে। আমাদের এখন একটা এন্ট্রি দিতে হবে যে প্রিপেইড রেন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। আমরা নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে প্রিপেইড রেন্ট এইটা আমাদের একটা অ্যাসেট, এটা অ্যাসেট কেন, এটাকে যেহেতু 3 মান্থসের জন্য পেইড করা হয়েছে এটা কোম্পানির ইনডাইরেক্টলি একটা অ্যাসেটের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি আমাদের পাবলিসিটি এক্সপেন্স ফর দ্য থিয়েটার, টাকা 15,000। তো পাবলিসিটি করেছে, তো এটা কি করেছে, অ্যাডভার্টাইজমেন্ট করেছে। অ্যাডভার্টাইজমেন্ট করলে আমরা আমাদের একটা ই হবে এন্ট্রি হবে অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে কোনো কোয়ালিটির এক্সপেন্স যদি, আচ্ছা যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় হলো যে যদি তোমার যে কোনো অর্গানাইজেশন আমাদের যে কোনো কোয়ালিটির এক্সপেন্স যদি করে থাকে, আমরা জানি জার্নালে রুলস অনুযায়ী আমি তোমাদেরকে আগের ক্লাসে বলে দিয়েছি এই জিনিসগুলো, আমাদের 3টা কোয়ালিটির সিস্টেমে আমরা একটাকে সাজিয়ে নেবো, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো রিয়াল অ্যাকাউন্ট বা অ্যাসেট অ্যাকাউন্ট, আর একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের সিস্টেমটা হলো তোমার রিসিভার ডেবিট অ্যান্ড গিভার ক্রেডিট, আর রিয়াল অ্যাকাউন্টের সিস্টেম হলো অ্যাসেট ইন্টারেস্ট ডেবিট অ্যাসেট ডিক্রিজ ক্রেডিট, অ্যান্ড নমিনাল অ্যাকাউন্টের সিস্টেমটা হলো ডিয়ার স্টুডেন্টস অল টাইপস অফ এক্সপেন্স ডেবিট অ্যান্ড অল টাইপস অফ রেভিনিউ ক্রেডিট।
সো সেই ফর্মুলা অনুযায়ী আমাদের যত ই হবে নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলায় যত আমাদের এক্সপেন্স হবে টোটাল এক্সপেন্সটাকে আমরা ডেবিট করে দেবো সবসময়। ডিয়ার স্টুডেন্টস, তো নেক্সট এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি নাম্বার 7, কস্ট অফ মেকিং অ্যান্ড ডেকোরেটিং স্টেজ। তো মেকিং অ্যান্ড ডেকোরেটিং স্টেজের জন্য মানে ডেকোরেট করা হয়েছে, তো আমরা এটাকে ডেকোরেটিং এক্সপেন্স লিখতে পারবো, অথবা চাইলে তোমরা এটাকে আদার্স নেমেও আদার্স এক্সপেন্স করতে পারবো, বাট এটা না করার দরকার নাই, ডেকোরেটিং এক্সপেন্স ডেবিট করে দিতে পারবো ক্যাশ ক্রেডিট। আমরা একটু দেখে নিচ্ছি এই যে স্টেজ ডেকোরেটিং এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, বিকজ এটার জন্য এটা কিন্তু একটা এক্সপেন্স হয়েছে, অন কাইন্ডস অফ এক্সপেন্স, সো যে কোনো এক্সপেন্স যদি হয় আমাদের এক্সপেন্সগুলোকে আমরা ডেবিট করে দেবো, আমি আগেই তোমাদেরকে বলেছি। নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, ইন্টারমেন্ট এক্সপেন্স ফর আর্টিস্ট। আচ্ছা যাই হোক ডিয়ার স্টুডেন্টস, তো এটা একটা আমাদের এক্সপেন্স হয়ে গেছে তাই না, তাহলে যেহেতু এক্সপেন্স হয়েছে আমাদের আমাদের একটা আরেকটা ব্যাপার হলো যে কোনো এন্ট্রি আমরা কি পয়েন্টগুলো ধরবো, যে কোন কোন পয়েন্টে আমাদের কাজ করতে হবে, যেমন এটা এটাকে আমাদের কিন্তু ইন্টারমেন্ট এক্সপেন্স এটাই বুঝতে পারলেই আমাদের হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ইন্টারমেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু ক্যাশ পেড করেছি আমাদের এই যে দেখো এখানে এইভাবে আমরা ক্যাশ পেড করেছি ইন্টারমেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি হলো আমাদের সেলস অফ টিকিট ফর শোয়িং দেওয়ার জন্য, দেখার জন্য আমাদের টিকিট সেলস করা হয়েছে। তো নাটক মঞ্চের জন্য মানে টিকিট দেখার জন্য যদি কি হয় তোমার টিকিট সেল করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সেল করে আমরা কি কালেক্ট করেছি, কালেক্ট করেছি ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট, আর তোমার এটাকে আমরা টিকিট রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট করতে পারি। ডিয়ার স্টুডেন্টস নেক্সট আমরা দেখো দেখো এখানে বলা হয়েছে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ হিসেবে তারা এটাকে নেয়, তোমরা চাইলে এটাকে কিন্তু টিকিট রেভিনিউও লিখতে পারো কোনো প্রবলেম নেই। তো ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের আছে অনারিয়াম পেড টু দা আর্টিস্ট টাকা 25,000, তো অনারিয়াম পেড করা হয়েছে, তো অনারিয়াম পেড করলে আমরা এটাকে অনারিয়াম পেড লিখে দিতে পারি, সো আর হলো তোমাদের ক্যাশ ক্রেডিট, তাহলে অনারিয়াম পেড ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু এটা একটা এক্সপেন্স হয়েছে অর্গানাইজেশনের জন্য, যে অনারিয়াম এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, অনারিয়াম এক্সপেন্স ডেবিট আমরা ক্যাশ ক্রেডিট করে দেবো কারণ এটা একটা এক্সপেন্স হয়েছে অর্গানাইজেশনের জন্য। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি হলো আমাদের ইলেকট্রিসিটি বিল ডিউ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, সেটা বলা হয়েছে ইলেকট্রিসিটি বিল ডিউ। এই যে ডিউ ইলেকট্রিসিটি বিল আমরা কি করেছি, একটা ইলেকট্রিসিটি বিল আমরা রিসিভ করেছি এবং এটার অ্যামাউন্টটা আমাদের কি ডিউ আছে, ডিউ যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট আর ইলেকট্রিসিটি পেয়েবল ক্রেডিট। আমাদের যেহেতু এটা ডিউ আছে, এই ডিউ ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলো আছে ডিয়ার স্টুডেন্টস, অ্যাকাউন্টিং এর ভাষায় ডিউ ল্যাঙ্গুয়েজ কি কি আছে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি, একটা থাকবে ডিউ, একটা থাকবে অন অ্যাকাউন্ট, একটা থাকবে আউটস্ট্যান্ডিং, একটা থাকবে অ্যাকরুড, একটা থাকবে ওউড। হ্যাঁ এরকম যে কোনোটা থাকলে তোমাদের বুঝে নিতে হবে যে এটা একটা ডিউ মানে ডিউ এর ল্যাঙ্গুয়েজ। সো আমাদের এখানে আমাদের কি কাজ করব, আমরা দেখো ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি এক্সপেন্স ডিউ ক্রেডিট, আবার ইলেকট্রিসিটি পেয়েবল ক্রেডিট লিখতে পাবো, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট লিখতে পাবো ক্রেডিট, ইলেকট্রিসিটি অ্যাকাউন্টস পেয়েবলও তোমরা লিখতে পাবো ক্রেডিট, এটা কোনো প্রবলেম না। নেক্সট এন্ট্রি আমাদের স্যালারি পেড টু দা থিয়েটার এমপ্লয়ি, এমপ্লয়ি থিয়েটারের স্যালারি পেড করা হয়েছে, পেড করলে আমরা টোটালি আমরা লিখবো আমরা স্যালারি পেড ডেবিট বা স্যালারি এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট দেখতে পাচ্ছ তোমরা স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের এই এটা ম্যাথটা আমি শর্টকাট করে তোমাদের আলোচনা করে দিলাম, আমি অনেক বেশি এক্সপ্লেন করিনি কেমন হলো তোমাদের এই প্রিভিয়াস ম্যাথগুলোকে আমি অনেক এক্সপ্লেন করে তোমাদের আলোচনা করে দিয়েছি, ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় এবং আমি নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদেরকে এই যে অ্যাক্টিভিটি এরপরে তোমাদের মেইন যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমি পর্যায়ক্রমে আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো তোমরা পেতে হলে চ্যানেলটির সাথে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।